কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে সব বাতিল হয়ে যাক, কোনোই দরকার নেই আমাদের। কারণ কোন মানুষের দয়া আর মানুষের রহমত দিয়ে আমরা কবরে যাব না, আমরা সিরে আল্লাহর রহমতেই কবরে মুক্তি পাবো, মানুষের মহব্বতে নয়। দুনিয়া আপনার জন্য বিজয়ী হয়ে যাবে, দুনিয়া আপনার গোলাম হবে, দুনিয়ার গোলাম আপনি হবেন না। জানা এক জিনিস, মানা আর এক জিনিস, জানা এবং মানা দুটোই সম্ভব। এরপরও সেখানে আরেকটা জিনিস থেকে যায়, দৃঢ়তা এবং শৈথিল্য। কাছাকাছি যেও না, তাদের সঙ্গে মিলিত হয়েও না, তাদের দিকে মায়েল হয়েও না, যারা জুলুম করেছে, সীমালঙ্ঘন করেছে, খালেস ইমান। এই খালেস ইমানের অধিকারী যদি আপনি হতে পারেন, আপনি টেনশন ফ্রি। পরস্পরকে সহযোগিতা করতে হয় অর্থের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, এর মাধ্যমেই আল্লাহর কাছে আপনি প্রশান্ত হৃদয়ে কামনা করতে পারেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি, সেটি হল দিনের উপরে দৃঢ় থাকা। মানুষের জীবনের লক্ষ্য হলো সেটাই, যেখান থেকে মানুষ এসেছে সেখানে ফিরে যাওয়া। জান্নাত থেকে নেমে আসা বনু আদম আবার জান্নাতেই ফিরে যাবে, এটাই তার হওয়া চূড়ান্ত লক্ষ্য। সেই পথে যাওয়ার রাস্তা যখন সে জানতে পারবে, তখন জান্নাত হারানো, জান্নাত পাগল মানুষেরা সেদিকে দলে দলে ছুটে আসবে, এটাই স্বাভাবিক। হারানো সাগরপাল, হারানো দুম্বা, হারানো গরু যখন তার নিজের মনিবের বাড়ির সন্ধান পায়, তাকে আর কেউ ধরে রাখতে পারে না। একটা অবলা জন্তুর মধ্যে, একটা অবলা কুত্তার মধ্যে মনিবের প্রতি যে মহব্বত ভালোবাসা আছে, এটা মানুষের মধ্যে কি তা নাই? যে মানুষ আল্লাহ রব সৃষ্টি করেছেন, জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন, দেখো যখন তোমাদের কাছে ফাইন, তোমাদের কাছে আমার হেদায়াত যাবে, তখন তাবে হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। যে ব্যক্তি আমার প্রেরিত সে হেদায়াতের অনুসরণ করবে, তার কোনো ভয়ের কারণ নাই, তার কোনো চিন্তার কারণ নাই। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার মাধ্যমে মানুষ তার সে হারানো পথে ফিরে যাওয়ার সন্ধান পেয়েছে। তাই মানুষ সব কিছু ফেলে দিয়ে রুজু ইলাল কিতাবি ওয়া সুন্নাহর দাওয়াতে সাড়া দিয়ে আজকে এখানে সমবেত হয়েছে। এই প্রচণ্ড খরার মধ্যে, এই চৈত্রের দাবদাহের মধ্যে নিজেদের ঘরের এসি মসজিদ ফেলে দিয়ে এখানে এসে আপনারা সন্ধ্যা শুনতে বসেছেন আমাদের সামনে, এটা আল্লাহ পাকের বিশেষ মেহরবানি। শুধুমাত্র ওই জান্নাত পাগল কিছু মানুষের এই সম্মেলন ছাড়া এটাকে আর কিছুই বলে আখ্যায়িত করা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কিভাবে সেখানে যাওয়া যাবে, কোরআন সুন্নাহর বিধান আমরা জানি। জানা এক জিনিস, মানা আর এক জিনিস, জানা এবং মানা দুটোই সম্ভব। এরপরও সেখানে আরেকটা জিনিস থেকে যায়, দৃঢ়তা এবং শৈথিল্য। মানুষের মধ্যে চার রকম বিশ্বাসের মানুষ আছে, দৃঢ় বিশ্বাসী, কপট বিশ্বাসী, অবিশ্বাসী, শিথিল বিশ্বাসী। যদি আপনি দৃঢ় বিশ্বাসী হন আল্লাহর পথে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পথ আপনার জন্য পথ বের করে দেবেন। আর যদি অবিশ্বাসী হন, তাহলে আপনাকে সেখান থেকে শয়তানের পিছনে আনুগত্য করে আপনি ধ্বংস হয়ে যাবেন, অর্থাৎ জাহান্নামী হবেন। আর যদি সুযোগ সন্ধানী হন, কপট বিশ্বাসী হন, আপনি অবশ্যই অবিশ্বাসীদেরও নিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবেন। আর যদি শিথিল বিশ্বাসী হন, তাহলে আপনার অবস্থা হবে সেই জান্নাতিদের জন্য, যারা সবার শেষে জান্নাতে যাবে, সেখানে গিয়েও তারা জাহান্নামী বলেই পরিচিত হবে। এই চারটা গ্রুপের মধ্যে আপনারা কোন গ্রুপে থাকাটা পছন্দ করেন, দৃঢ় বিশ্বাসীদের মধ্যে, না কপট বিশ্বাসীদের মধ্যে, না অবিশ্বাসীদের মধ্যে, না শিথিল বিশ্বাসীদের মধ্যে? প্রথমটায় না শেষগুলোয়? প্রথমটায় খেলে জান্নাত পাবে, শেষগুলো জান্নাত পাবে না। আর এই শিথিল বিশ্বাসীগুলো জান্নাত পেলেও সবার শেষে যাবে। এজন্য এটাও বলা হয়েছে হাদিসে, যদি কেউ মসজিদে জামাতে সবসময় শেষের কাতারে আসে, তো কখনো জান্নাতে গেলেও শেষের কাতারেই যাবে। কথা হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করুন, এই প্রার্থনা করছি শুরুতে। আল্লাহর নির্দেশ, ফাস্তাকিম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
নির্দেশ দিচ্ছেন নিজের রসুলকে, বলা হচ্ছে কিন্তু আমাদেরকে। এখন কি রসুল বেঁচে আছেন নাকি? কোরআনের আয়াতগুলো আছে কেন? আমাদের শিক্ষা গ্রহণের জন্য নাকি? ফাস্তাকিম ওয়াহিদ বল সেগা, তুমি দৃঢ় থাকো, কামা অমিরতা, যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি একা নও, আমার মা আমার তা বা মা আকা, তোমার সঙ্গে যারা তওবা করে ফিরে এসেছে আল্লাহর পথে তারাও দৃঢ় থাকো। তাহলে আপনাদের বলা হচ্ছে না এখন বলা তা তো গাও, খবরদার যেন সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তামালুনা বাসির, তোমরা যা করছো সবই কিন্তু আল্লাহ খবর রাখেন, আল্লাহর নজরে বাইরে কিছুই নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা শাইয়াবাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার দ্রুত দাড়ি পেকে গেল কেন? 60 বছর বয়সে দাড়ি পাকবে না তো কি হবে? যেটা আবু বকর পছন্দ হয়নি যে আমিরাও দাড়ি পাকে নাকি? অনেকের আপনাদের ধারণা আছে আমির সাহেব অসুস্থ হয়, আমির সাহেব অলওয়েজ ইয়ং থাকতে হবে, তবে না আমির, তাই তো? ফিডেল কাস্ট্রো তার জীবনে 628 বার হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছে, নাম জানেন তো ফিডেল কাস্ট্রো? আধুনিক বিশ্বের সবচেয়ে বয়স্ক নেতা এবং বিপ্লবের নেতা, নিজে একটা রাষ্ট্রের তৈরি করা লোকজনক বলল হয়, দুই ভাই আল্লাহ পাক হায়াত এত লম্বা করে দিয়েছে 80-90 করে খবর নাই, দুই ভাই চালাচ্ছে দেশ। উনি যখন অসুস্থ হয়ে পড়েন মাঝে গায়েব হয়ে গেছিল, খবরই ছিল এক দেড় মাস, তার ভক্তরা বলছে আমাদের নেতা মরেনি, আপাতত বিশ্রাম আছে, আবার বেরিয়ে চলে আসবে, আমাদের নেতা অসুস্থ হয়নি, কদিন পরে আবার বেরিয়ে আসবে। বিশ্বাসই করতে রাজি না যে তাদের নেতা কোনো অসুস্থ তো হতে পারে, বিশ্বাস করতে রাজি না। আবু বকর ভক্ত বা সাহাবি, আল্লাহ রসুলের দাড়ি দু চারটে পেকেছে, তা কেমন পেকেছে জানেন? আনাস রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে 20টার বেশি দাড়ি পাকা দেখেন, এতেই আবু বকর মন খারাপ হয়ে গেছে, মা শাইয়া বাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনার তাড়াতাড়ি বার্ধক্য এসে গেলে কেমন করে? জবাব দিচ্ছেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআতু আম্মা ইয়াতাসালুন ওয়া ইযা শামসু কুবরাত রাওয়াহু তিরমিজি বিসনাদিন হাসান। আমাকে বুড়া করে দিয়েছে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসালুন, অর্থাৎ সূরা নাবা, সূরা কুব্বিরাত, অশ্বাংশ কুব্বিরাত আছে না সূরা তাকবীর, এই সূরাগুলো আমাকে বুড়া বানিয়ে দিয়েছে, কারণ এখানে এমন কঠিন কঠিন কথা আছে যা আমল করা আমার জন্য খুবই কষ্টকর। তার একটা সূরা হুদ যেটা বললাম না, সেই আয়াতটা আপনাদের সামনে পড়লাম, ফাস্তাকিম কামা আমারতা, ধমক, এই মোহাম্মদ সাবধান, যা নির্দেশ দেওয়া হয়েছে ঠিক তাই করবে, খাবার দা নিজের মাথাবারি করে কোনো কথা বলতে যাবে না, কি কড়া ব্যাপার বুঝতে পারছেন না? আল্লাহ রসুল যদি এই ধমক খাওয়া লাগে তা আমাদের তো পিটেন খাওয়া লাগবে। ফাস্তাকিম কামা আমারতা, দৃঢ় থাকো যেভাবে তোমাকে নির্দেশ করা হয়েছে, কিছুই নিজের চেয়ে করতে পারবো না। আর তুমি একা না, আমার তা বা মা সংগঠন করা যে ফরজ, দেখেন দলিল দেখেন, তোমার সঙ্গে যারা তওবা করে ফিরে আসছে তাদেরকেও ঠিক একইভাবে থাকতে হবে, তুমি একা নিয়ে আমার কোনো কাজ নেই, তোমার তো নবী বানাই ফেলেছি, তুমি গেছো অন্যদিকে, তুমি আগে পিছু সব গুণ মাপ, আমার দরকার তোমার মাধ্যমে ওই লোকগুলোকে পথে নিয়ে আসা, যে মানুষগুলো শয়তানে ধোকা পড়ে গেছে, তারা যারা ফিরে এসেছে তাদেরকেও বলো তারাও যেন নিজের আল্লাহর বিধানের উপরে দৃঢ় থাকে। এই আয়াতগুলো আপনাদের সামনে শোনানোর অর্থ কি? যাতে আপনারা দৃঢ় না থাকেন, তাই তো নাকি? যাতে আপনারাও দৃঢ় থাকেন, আমরাও দৃঢ় থাকি, আর এই জন্য আল্লাহ তৌফিক কামনা করতে হবে, নিজে ইচ্ছা করলে হবে না, আল্লাহর পছন্দ না হলে, আল্লাহর মেহরবানি না হলে আমরা যতই বলি দৃঢ় থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না, এই জন্য আল্লাহর রহমত কামনা করতে হবে। কি কি কারণের দৃঢ়তা বিনষ্ট হয়, এর পর রায়তেই আল্লাহ বলে দিচ্ছেন। কোরআনের একটা নিয়ম হলো মাসানি নীতি, মাসানি নীতি বলা হয় ওইটাকে, যে প্রথম আয়াতে জান্নাতের সুসংবাদ, পরের আয়াতে জাহান্নামের দুঃসংবাদ, অথবা প্রথম আয়াতে জাহান্নামের কথা, পরের আয়াতে জান্নাতের কথা, এই যে ভাষার অলঙ্কার এটা সেরকম কোরআনেই পাবেন, পৃথিবীর কোনো গ্রন্থে পাবেন না। একটু আগে নির্দেশ দিল না, এইবার সাবধান করে দিচ্ছে, ওলা তার কোন ইলাল্লাযিনা যালামু বা তামাসসাকু না, খবরদার তোমরা যেন ওই সমস্ত ব্যক্তিদের সাথী হয়েও না যারা সীমা লঙ্ঘন করেছে।
তাহলে কি হবে ফাতামাসসাকুম উন্নার তোমাকে জাহান্নামে স্পর্শ করবে ওমালাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া আর আল্লাহ ব্যতীত তো জাহান্নাম থেকে বাঁচার কোনো সাহায্যকারী তুমি কাউকে পাবে না সুম্মা লা তুনসারুন অতএব তোমরা আদৌ সাহায্য প্রাপ্ত হবে না সূরা হুদ 113 নম্বর আয়াত 112 বলা হচ্ছে তোমরা আল্লাহর বিধানের উপর দৃঢ় থাকো আর 113 যে বলা হচ্ছে খবর তাদের সঙ্গে মিশো না তাদের কাছাকাছি যেও না তাদের সঙ্গে মিলিত হয়েও না তাদের দিকে মায়েল হয়েও না যারা জুলুম করেছে সীমা লঙ্ঘন করেছে জুলুম দ্বারা অনুসরণ শিরক বোঝানো হয় এবার আসুন এই আয়াতের ব্যাখ্যা সাহাবী ইবনে আব্বাস কি বলছেন আই লা তারকুনু ইলা শিরক শিরকের দিকে ফিরে যেও না ওয়ালা তামিলু ইলাল্লাযিনা যালামু তাদের দিকে মায়েল হয়েও না যারা সীমা লঙ্ঘন করে ওয়ালা তাস্তাইনু বিযালামা জালিমদের কাছে কোনো সাহায্য চেয়েও না কতগুলো প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখেন জালিমদের কাছে সাহায্য চেয়েও না ফাতাকুনু কাআন্নাকুম কদ রাদিতুম বি বাকি সানিইহিম যদি তুমি জালিমদের কাছে সাহায্য চাও তাহলে তুমি যেন জালিমদের জুলুমের উপরে রাজি হয়ে গেছো এটাই প্রমাণ হবে তখন ফাতাকুনু বি বাকি সানিইহিম তাদের বাকি যত অপকর্ম আছে সব অপকর্মের সাথী হিসেবে তুমি কিন্তু গণ্য হয়ে যাবে বলুন সাংঘাতিক ব্যাপার না এটা একটা যদি একবারে কোনো কারণে যদি কোনো জালেমের কাছে সাহায্য নেন আপনি তাহলে আপনি তার সাথী হিসাবেই গণ্য হবেন আল্লাহর কাছে কোন আয়াতের ব্যাখ্যা যখন সাহাবে কেরামের পক্ষ থেকে ব্যাখ্যা পাওয়া যায় তখন আর কোনো বিদ্যানের ব্যাখ্যা চলে আর চলবে না সাহাবি আব্দুল্লাহ আব্বাস কনিষ্ঠ সাহাবি তাকে আল্লাহ রসুল খাস করে দোয়া করেছিলেন আল্লাহ তুমি ইবনে আব্বাসকে হেদায়ত দান করে ও আল্লেম হোক তাকে এলেম দাও ইবনে আব্বাস তার নিজস্ব এলেম দ্বারাই কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন ঠিক এইভাবে খবরদার আলা তারকুনু ইলা শিরক শিরকের দিকে তুমি যেন খবরদার ফিরে যেও না এদিকে সালাত আদায় করব পাশে কবরে সিজদাও করব হবে নাকি তাহলে দুই নম্বর ওলা তামিউলু ইলাল্লাযিনা যালামু যারা জুলুম করে সমাজের বুকে তাদের দিকে কখনো কোন অবস্থাতে তুমি যেন মায়েল হয়েও না ফিরে যেও না মিশো না তা বলছেন আগে যেন ওদিকে যেন কায়ত হওয়া যাবে না তাকানো যাবে না গেলেই কিন্তু লোক আপনাকে টেনে নেবে ওলা তাস্তাইনু বিদ্দালামা জালামদের জালাম একটু বহু বচন হচ্ছে গা জালামদের কাছ থেকে কোনো সাহায্য চেয়েও না এটা দারুণ ব্যাপার না সাহায্য চাইলেই কিন্তু তোমাকে ওই ফাঁদে ফেলে দেবে ও তখন তুমি তাদের সাথী হয়ে যাবে অতএব এই তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে শিরিক করা যাবে না এবং জালিমদের দিকে ফেরা যাবে না এবং জালিমদের কাছ থেকে সাহায্যও চাওয়া যাবে না আপনি তো বলবেন তাই এখন পড়েছি বিপদে না করি করোটা কি বিপদের উদ্ধার করা মালিক কোন জালেম নয় বরং আল্লাহ বিশ্বাসটা মজবুত করেন আল্লাহর পক্ষ থেকে এমন মদদ আসবে যা আপনি কল্পনা করতে পারেন না যার অন্তর যত বেশি আল্লাহর জন্য প্রশস্ত সে ব্যক্তি তত বেশি সুখী আর এটাই হলো মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া টাকা পয়সা আছে বহু আছে কিন্তু অন্তর সুখ নাই একজন কুড়ি ঘরে বসবাস করে তার মধ্যে সুখ আছে টাইলস ফিটিং পাঁচতলা বিল্ডিং বাস করে তার অন্তরে কোনো সুখ নাই প্রায় পত্রিক খুলে দেখেন কিভাবে মানুষ জবাই হচ্ছে মরতে নিজের ঘরে সবই আছে টাকা আছে পয়সা আছে সবই আছে অন্তরে প্রশান্তি নাই সুখ নাই এক্ষণে কি কি কারণে মানুষের অন্তর প্রশান্ত হয় আমরা সেগুলি একটা একটা তুলে ধরার চেষ্টা করি অন্তরে সুখ কি করলে পাওয়া যাবে আজকাল ঘরে ঘরে ব্লাড প্রেশার রোগী তাই না ব্লাড প্রেশার কখন হয় যখন মনের মধ্যে প্রেশার হয় মনের মধ্যে টেনশন নাই ব্লাডও টেনশন নাই তো মনের মধ্যে টেনশন বেশি এখন আগেকার চাইতে কারণটা কি অর্থাৎ আমাদের বাপ দাদা দেখেছি হেসে খেলে জীবনটা যদি চলে যায় এরকম একটা জাল ঘাড়ে নিল আজকে বাড়িতে খাওয়া হয়নি আজকে বাজার করা হয়নি ঠিক আছে জালটা নিয়ে চলে গেলাম ওই পাশে একটু পানি পেলেই হয় দিল জাল পেলে জাল ভর্তি মাছ চলে আসলো আরে বাবা তরকারি নাই ওই পুকুরের ধারে একটা কলা গাছ আছে কলা পড়ে নিয়ে আসলো বুনু কচু নিয়ে আসলো ঘুটে খেয়ে নিল কোনো টেনশন নাই আর এখন মেহমান আসলে আগে বিরিয়ানি বিরিয়ানি না দিলে মেহমান না খোশ হয় কিন্তু না আমি দেবো শাক পাতা আমি যা খাইতে আপনার খেতে হবে এটা যদি মেহমানও মনে করে এটাই আমার রুজিতে ছিল অত আমাকে এটাই খেতে হবে তাহলে কারো কোনো টেনশন হবে
টেনশন ফ্রি লাইফ এনজয় করতে গেলে আপনাকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ পাক বলছেন টেনশন ফ্রি লাইফ এনজয় করার জন্য প্রথম শর্ত হলো তাকে খালেস ইমানদার হতে হবে। খালেস খালেস ভাষা বোঝেন তো, কিছু মিক্স থাকলে খালেস হয় না। ভেজাল মানে খালেসের উল্টা, ফ্রেশ মানে খালেস। তার মানে ফ্রেশ পানি কিন্তু না, নামে ফ্রেশ কাজে কিন্তু ফ্রেশ না। নওগাঁ জেলে বহুত ফ্রেশ খাইছি আমি একদিন, যত ভেজালে কারবা একদম ফ্রেশ অন্তরের মানুষ হন। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করুন, ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহর আসমা হুসনা আছে। হে আল্লাহ আজকে বাড়িতে খাওয়ার নাই, ইয়া রাজ্জাক রযুকনি, হে আল্লাহ আমার বাড়িতে খাওয়া নেই, তুমি আমাকে রুজি দাও। দেখেন তো আল্লাহর উপরে দেয় কিনা, একদিন পরীক্ষা করেন, একদম বাড়ি রান্না করেন না। আর আল্লাহকে বলে আল্লাহ আমার বাড়িতে রুজি নেই, তুই খাওয়ার ইচ্ছে করলে হবে না তো বা, আল্লাহকে পরীক্ষা করবেন নাকি? এরকম পরীক্ষা সাহাবীদের জীবনে বহু ঘটে গেছে। আল্লাহ চান বান্দা আমার তাওয়াক্কুল করুক, দেখেন আল্লাহ ফয়সালা করবে, কিভাবে করবে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক আমাদের জীবনে পদে পদে পরীক্ষা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 65,000 টাকা বেতন পাওয়ার কথা, পাই 13,500 টাকা। বলি দেওয়া ভালো আপনাদের কাছে, যেদিন থেকে জেলে ঢুকেছি সেদিন থেকে বেতন শেষ, মানে জীবিকা নির্বাহ ভাতা 13,500 টাকা করে দেয় আমার ফ্যামিলিকে। চললো 8 বছর 8 মাস 28 দিন। এবারে যখন মামলা টামলা করে জিতে গেলাম, এখন বকেয়া টাকা দে সিন্ডিকেট সিদ্ধান্ত, পিছনে কোনো টাকাই আপনাকে দেওয়া হবে না। আমার পরিবার কি মরে গেছে নাকি? তওয়াক্কুল আল্লাহ, আল্লাহ ফয়সালা করে দিয়েছে, আল্লাহ রুজির ব্যবস্থা করেছে। রুজির ব্যবস্থা যদি আপনাকে আমিরে জামাতকে আল্লাহ করে, আপনার কেন করবে না? যত বেশি তওয়াক্কুল হবে তত বেশি রুজি আপনি পাবেন। আমার কি ব্লাড প্রেশার হয়েছে নাকি? 1,000 মাপা দেন কিছু পাবেন না। কারণটা কি? টেনশন কখনো আসে না। জেলখানায় চলে গেছি, আল্লাহ নওদাপড়া তো আপনি রেখেছিলেন কিছুদিন, আবার এখানে ঢুকিয়ে দিলে, এটা মাদ্রাসা ইউসুফিয়া, ইউসুফ আলাহ সালামের মাদ্রাসা। ওখানে দেখি কি আসে না জানার দরকার ছিল, ওদেরকেও কিছু দিনে দাওয়াত দেয়, সমস্যাটা কি? আবার আল্লাহ বেরকেও নিয়ে এসছে, আবার এখানে দাওয়াত দিব। জিন্দগি হবে দাওয়াতের জিন্দগি, জিন্দগি হবে ইমানের জিন্দগি। ইমানের মালিক আল্লাহ, আল্লাহ আপনার রুজির মালিক। এই বিশ্বাস যখন থাকবে আদৌ টেনশন আপনার মধ্যে হবে না। আজকে এক ভাইকে বললাম, ভাই আমি এই ব্যাংকে চাকরি করবো না। স্যার কি করবেন? ওসব কোনো ব্যবসা বুঝি না, করবো না ওসব মুখের কথা। কালকে ছেড়ে দিয়ে পরশু জিজ্ঞেস করেন কি করবে, কোনো খাতির নেই, তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আস্তে ছেড়ে দিয়ে কথা বলেন, রেখে কথা বলা যাবে না। দেখেন আল্লাহ আপনার রুজি দেয় কিনা। একেই বলে ইমান, খালেস ইমান। এই খালেস ইমানের অধিকার যদি আপনি হতে পারেন, আপনি টেনশন ফ্রি, আপনার অন্তরটা সুখী, আপনি সস্তা মুখে হাসি থাকবে, আপনার মুখ কখনো কালো হবে না, মনে থাকবে তো? আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, সূরা জুমার 22 নম্বর আয়াত। আল্লাহ পাক যার সিনাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, মনে রেখো হে মানুষ, সেই ব্যক্তি আল্লাহ নূরের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। যে ব্যক্তি আল্লাহর জ্যোতির উপরে থাকে, আল্লাহ নূরের উপরে থাকে, তার কি আর কিছু দরকার আছে নাকি? নূর খোঁজার জন্য মশলা মশলা লাগবে না, নূর হলো নিজের মধ্যে। যার ইমান যত জোরালো তার মধ্যে আল্লাহ নূর তত বেশি। অন্ধকার অন্তরে কোশ্চেন করলে আল্লাহ নূর প্রবেশ করে না। ভালো আলেম হতে গেলে কি করতে হবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওকিকে জিজ্ঞেস করলেন, হে ওকি উস্তাদ জি, আমার খালি ভুল হয়ে যায়, মনে থাকে না, তা আপনি আমাকে বলে দেন কি করলে মনে থাকে কোরআন হাদিস? উস্তাদ জি জবাব দিচ্ছেন, তার সেই সেই জবাব সওয়ালটাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজের ভাষায় বলছেন কবিতা আকারে, শাকাওতু ইলা ওকি ইনসু ওয়া হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাদাল ইলম নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ ইলা ইউতালি আসি। চমৎকার জবাব, এটাই ভুলতেই পারে, ছোটবেলায় পড়ছে সেই কাকড়ানা থাকতে আজও ভুলতে পারেন এই সুন্দর কবিতাটা। আমি শেখায়ত করলাম আমার উস্তাদ ওকির কাছে, হে উস্তাদ সুয়া হেফজি, মনে করছি ভুলে যাচ্ছি, আমাকে একটু দোয়া করুন কি করলে আমার একটা স্মৃতি শক্তি আর বেড়ে যায়। আমার উস্তাদ জবাব দিচ্ছেন, ফাওসানি আলা তারকিল মাআসি, হে শাফি গুনাহ পরিত্যাগ করো, পাপ পরিত্যাগ করো। যে শাফি কি পাপি ছিলেন নাকি আমাদের মতো? এতটা উচ্চমানের মানুষ, পৃথিবীর ইতিহাসে একটা বিরল ব্যক্তিত্ব, তাকেই তার উস্তাদ বলছে তুমি গুনাহ পরিত্যাগ করো। ফাইনাল ইলমা নূর মিন ইলাহি, কারণ ইলম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় একটা নূর, ও নূরুল্লাহ লা ইউতা লি আসি,
আর আল্লাহর নূর কোনো গুনাহগারের অন্তরে প্রবেশ করে না সুবহানাল্লাহ বিহামদিহি বুঝতে পারেন না আপনারা আল্লাহ নূর কোনো কলুষিত অন্তরে প্রবেশ করে না এগুলো পড়লে সমস্ত দেহ কেঁপে যায় যদি আল্লাহ ভিতরে কোনো কলুষ শিরকের কলুষ হিংসার কলুষ অহংকারের কলুষ যদি ভিতরে থাকে এই অন্তরে কখনো আল্লাহ নূর আসবে না আর এই জন্য আল্লাহ পাক কোষ্কা বলে দিচ্ছেন নাফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম আল্লাহ পাক যার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছেন ইসলামের জন্য ফাহু আলা নূরে মির রব্বিহি সে ব্যক্তি তার প্রভুর নূরের উপরে বসবাস চলাফেরা করছে ان الذين امنوا وعملوا الصالحات يهديهم ربهم بايمانهم سوره يونس 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষ আল্লাহর উপরে ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে সেই সমস্ত মানুষ পরিচালিত হয় আলা নূর নূরের উপরে আল্লাহর ঈমানের উপরে তার পরিচালিত হয় কারণ এখন তার নবী আসবে না তার ঈমান তাকে বলে দেবে এই কাজটা করা ঠিক এই কাজটা করা বেঠিক অতএব বন্ধুরা আমার যদি আপনি সুখী জীবন যাপন করতে চান সবার আগে খালেস ঈমানদার হওয়ার চেষ্টা করুন কারণ এরপরে নির্ভেজাল তৌহিদ বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা মানুষের মনে এনে দেয় পরম প্রশান্তি অথচ শিরক মানুষকে এই প্রশান্তি থেকে বঞ্চিত করে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যদি আমার এই কবরবাসী যদি আমার জন্য দোয়া না করে তাহলে আল্লাহ খুশি হবে না তখন আপনি কবরবাসের দিকে ছুটবেন তাকে খুশি করার জন্য বা মূর্তির কাছে যাবেন তাকে খুশি করার জন্য তাহলে আপনি খালেস হতে পারলেন না এটা বড় বাধা হলো শিরক শিরকের বাধার কারণে মানুষ খালেস ইমানদার হতে পারে না কারণ ওই মানুষটা তখন আল্লাহর গোলাম না হয়ে সৃষ্টির গোলাম হয়ে পড়ে মানুষকে সৃষ্টি না অতএব যখন মানুষ সব দিক দিয়ে স্বাধীন হয়ে বলবে আল্লাহ আমার সব কিছু তার মধ্যে সাহস সৃষ্টি হবে মানুষের গোলাম হলে মানুষ কখনো এত সাহসী হতে পারে না তারিখে গত সংখ্যায় একটা যুদ্ধের কাহিনী গেছে আপনারা দেখছেন বোধ হয় গত সংখ্যার আগের সংখ্যায় যে বিরোধী পক্ষের সেনারা সেনাপতি বুদ্ধি করল যে এই আমাদের যত সৈন্য আছে শিকল দিয়ে বেঁধে রাখবো প্রতি 40 জনকে শিকল দিয়ে বেঁধে রাখবো যেন কেউ পালাতে না পারে একজন পালাতে চাইলে আর বাকি জন তাকে ধরে রাখবে শেষে লাভ হলো এই মুসলমানদের হামলার সামনে একটা হাতে ভয় পেয়েছে একটা ভয় পেলে সবগুলো ভয় পায় আর সব 70 জন একসঙ্গে পানিতে পড়ে ডুবি সব মরে কথা হচ্ছে চেষ্টা করেও পারেনি ওহদের যুদ্ধে আবু সুফিয়ান মেয়ে লোক নিয়ে আসলো যে মহিলারা সঙ্গে এসে গান গাবে তো মহিলাদের গাল শুনে পুরুষ লোকেরা অন্তত আত্মসম্মানে ঘা লাগবে তো যুদ্ধ না করবে এইগুলো দিয়ে দিয়ে তারা মানুষের মধ্যে সাহস সঞ্চার করার চেষ্টা করেছে অথচ তার সামনে মুসলমানরা যখন আল্লাহ আকবার দিচ্ছে সেটা আল্লাহকে খুশি করার জন্য লাফিয়ে পড়ছে এদের হিম্মতের সামনে ওইসব হিম্মত কিছুই মনে হচ্ছে না কারণ এরা জানে আমি বাঁচলে গাজী মরলে শহীদ আমি বাঁচলে বিজয়ী মরলেও বিজয়ী আমার বিজয় কে চিন্তাই করে নেবে মনে পড়ে মুতার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওহার সেই চরম বক্তব্য সিরাত রসুল আমরা উল্লেখ করে দিয়েছি লোক সামলাতে পারিনি আমি মাত্র 3000 সৈন্য জায়েদ ইবনে হারেসার নেতৃত্বে এসেছেন আগে জানতেন না যে রোমক বাহিনী এত বিশাল এই বিশাল বাহিনী কেউ বলছেন 2 লক্ষ কেউ বলছেন 2 লক্ষ 40 এই বিশাল বাহিনীর সামনে মাত্র 3000 হয় নাকি এটা কল্পনা করা যায় তো মসজিদে সূরা মিটিং এ বসলো জ্যেষ্ঠ সাহাবী বৃন্দ হ্যালো ঘুম পড়লে এখন পিছন দিয়ে বসে জ্যেষ্ঠ সাহাবীরা বসে গেলেন কি করা যায় 3000 দিয়ে এত লোক সামাল দেওয়া যাবে না আমরা প্রশিক্ষণ প্রাপ্ত আগে প্রস্তুত হয়ে এসছে আর আমরা তো সেই কোথায় মদিনা থেকে 1000-1500 মাইল এসে এখানে লড়াই কি করা যায় মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন আল্লাহ রসুলের কাছে চিঠি পাঠানো হোক তিনি পাল্টা সৈন্য সাহায্য করে সৈন্যবাহিনী পাঠাবেন অথবা তিনি যা নির্দেশ দেবেন তাই করব ইতিমধ্যে আব্দুল্লাহ বিন রাওহা ইয়ং সাহাবি ওনার কানে কথাটা চলে গেল সোজা চলে এসে বলতে ধরে নেন যুব সংঘ সভাপতি ধরে নেন এসে বলছে আপনারা কি জন্য এখানে এসেছেন পরিষ্কার বক্তব্য কি জন্য এখানে এসেছেন আমরা ঘর থেকে বের হয়েছি কেন হয় শাহাদাতের জন্য নইলে বিজয়ের জন্য দুটি আমাদের লাভ অতএব পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা জেহাদ করব হয় মরব শহীদের জান্নাতে চলে যাব
আর যদি বিজয়ী হই তাহলে দুনিয়াবি বিজয়ী পাবো, কোনোটাতেই আমাদের কোনো লস নাই। অতএব পিছিয়ে যাওয়ার রসুলের সাহায্যের কাছে চিঠি পাঠানোর আরো সৈন্য আসুক সেদিকে তাকিয়ে থাকার কোন অবকাশ নাই। শত্রু বাহিনীর সামনে চলুন এখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহর উপর তওয়াক্কল করে। তার একার বক্তব্য শুনে পুরা মজলিসের সুরা সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল না, আর কোনো কথা নয়। আল্লাহই বিজয় দানের মালিক, বান্দা বিজয় দানের মালিক নয়। অতএব জনবল অস্ত্র বল দিয়ে কোশ্চিন কালে বিজয় লাভ করা যায় না। ইমানের বল দিয়ে ছিল হয় আল্লাহ যদি ইচ্ছা করেন একটা ফেরেশতার একটা ধমক দিয়ে সমস্ত বিরোধী বাহিনী রসাক করে দিতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা আছে। অতএব আর ডানে বাই তাকানো চলবে, চলো যুদ্ধ শুরু হয়ে গেল। প্রধান সেনাপতি সাহেব হারাজা শেষ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি জাফর আবু তালেব শেষ হয়ে গেল, তৃতীয় সেনাপতি এই আবদুল্লাহ বিন রাওহা তিনিও শহীদ হয়ে গেলেন। কি হবে এখন কিছুই তো নেই সামনে। অবশেষে খালেদ বিন ওয়ালিদকে সেনাপতি করা হলো, দূর উদ্দেশ্য থেকে 1000-1500 মাইল দূর থেকে আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন না, বলছেন ওই আমার জাহেদ বিন হারেসা চলে গেল, ওই জাফর চলে গেল, ওই আব্দুল বিন রাওহা চলে গেল, ওই অস্ত্রধন্য সাইফুল বিন সুয়েফিল্লাহ আল্লাহ দরবারে সে মধ্যে একটা দরবারে এইবারে সেনাপতি তো গ্রহণ করলো, ইনশাল্লাহ আল্লাহ তার হাতে বিজয় দান করবে। আল্লাহ নবীর কাছে কোন টেলিফোন যায় নাই, কোন মোবাইল যায় নাই, কে তার কাছে খবরটা দিল বলেন? আল্লাহ, আল্লাহ জানিয়ে দিলেন বিজয় হয়ে গেল, অকল্পনীয় বিজয়। কারণ ওই যে আব্দুল্লাহ রহা দোয়া করেছিল যে ইমানের মাধ্যমে বিজয় হয়, পৃথিবীর মানুষ দেখে নাও মুসলমান কখনই অস্ত্র শক্তি জনশক্তি উপর নির্ভর করে না, মুসলমান সর্বদা আল্লাহর উপরে নির্ভর করে। এই তওয়াক্কল তার হৃদয়ে যে প্রশান্তি এনে দেয়, এই প্রশান্তি তাকে টেনশন ফ্রি করে, দুশ্চিন্তা মুক্ত করে, সে আল্লাহর উপরে ঝাঁপ দিয়ে পড়ে। আহলে দেশ আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে ওহির বিধান কায়েমের জন্য যে আকীদা নিয়ে যে বিশ্বাস নিয়ে আল্লাহর উপর যে তওয়াক্কল নিয়ে ময়দানে ঝাঁপ দিয়েছে, এই তওয়াক্কল যদি আপনাদের খালেস ও বেলুস হয় ইনশাআল্লাহ বিজয় আপনাদের হাতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আমি ফামান ইউরিদুল্লাহ আই ইহদিহু ইশরা সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক যাতে যাকে হেদায়েত দান করেন তার সিনাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আমি ইউরিদ আই ইউদুল্লাহু ইয়াজাল সাদরাহু যায়্যাকান হারাজান কান্নাম ইয়াসআদু ফিস সামা, আর যে ব্যক্তিকে আল্লাহ পথ ভ্রষ্ট করতে চান সেই ব্যক্তির সিনাকে আল্লাহ সংকীর্ণ করে দেন। কি করলে কি হবে, কি করলে কি হবে, এই চিন্তা করতে করতে জানছে বুদ্ধি খাটাতে খাটাতে, যত বেশি বুদ্ধি খাটাবেন তত বেশি লস করবে। আল্লাহ বলছেন তার হৃদয়কে আল্লাহ সংকীর্ণ করে দেন, সাদর জাইয়াকান হারাজান, শুধু জাইয়াকান বলি আল্লাহ ক্ষান্ত হন নাই, এর সঙ্গে হারাজান লাগিয়ে দিয়েছে, কান্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে নিজে আসমানে উঠতেছে ভয়ে। যারা যত বেশি বৈজ্ঞানিকভাবে ইসলাম কায়েম করতে চেষ্টা করবে তার তত বেশি বৈজ্ঞানিকভাবে ধ্বংস হবে। সোজা কথা, ইসলাম ছাড়া কিছু জানি না, কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, এই কথাগুলি ময়দানে আনতে পারবেন না। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে সব বাতিল হয়ে যাক, কোনোই দরকার নেই আমাদের। কারণ কোনো মানুষের দয়া আর মানুষের রহমত নিয়ে আমরা কবরে যাব না, আমরা শুধু আল্লাহর রহমতেই কবরে মুক্তি পাবো, মানুষের মহব্বত নয়। সেজন্য আগে সিনাকে প্রশস্ত করুন, দুনিয়া আপনার জন্য বিজয়ী হয়ে যাবে, দুনিয়া আপনার গোলাম হবে, দুনিয়ার গোলাম আপনি হবেন না। এই মৌলিক কথাটাই হলো এখানে বড় কথা, যে আপনি আপনার সিনাকে প্রশস্ত করুন, এর হবে কিসের মাধ্যমে, খালেস ইমানের মাধ্যমে। দুই, কোরআন সুন্নাহর জ্ঞান যদি না থাকে আপনি অনেক সময় জোশে পড়ে অন্যের পথে পা বাড়াবেন। কিছু ছেলেপেলে ইমানের জোশে একেবারে এত জোশ তাদের, একটু পান থেকে চুন খুঁজলে কাফের ফতোয়া দিচ্ছে, দিয়ে জবে করে দিচ্ছে। দেখছেন না আজকাল হচ্ছে কেন, এই বেটা রফড়াদা করলো না, এই বেটা বেদাতি, বেদাতির আমল শেষ, ও জীবন শেষ, মানুষ জব শেষ করে যাবে। আরে বাবা, রফড়াদানকে এটা সুন্নত না করলে কি মানুষ কাফের হবে নাকি, সে হুঁশতোর মধ্যে না। এর জন্য কোরআন সুন্নার এলেম, কোরআন হাদিসের এলেম ছাড়া মূর্খ ভক্ত দিয়ে মরণ বেশি, যদি নাদান দস্ত চাইতে জ্ঞানে দুশ্মন ভালো, কথা বুঝতে পারছেন তো। এর জন্য কোরআন সুন্নার শিখতে হবে, না শিখলে হবে না। শেখার পরে যেয়ে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবুহু, আল্লাহ রসুল যেদিন মক্কা বিজয় করতে এলেন মাথায় লৌহ শিরস্ত্রাণ, তার উপরে কালো পাগড়ি, তো জিজ্ঞেস করছে আপনি মক্কা এলেন বিনা যুদ্ধে জয় হয়ে গেল, এরপরও মাথায় লোহার শিরস্ত্রাণ পড়লেন কেন? আল্লাহ রসুল বলছেন দেখো এটা হলো দুনিয়াবি ব্যবস্থাপনা, এটা ব্যবস্থা আমাকে করতেই হবে, এটা আল্লাহর নির্দেশ, এরপরে আল্লাহর রহমত থাকবে, ওই শিরস্ত্রাণ আমাকে ঠেকাতে পারবে না। এতে বোঝা গেল
আপনাকে অবশ্যই দুনিয়াবি যোগ্যতা অর্জন করতে হবে আপনি এলেন না কিছু নেই আপনি জোশ এসে গেল দিলেন ঝাঁপ দিয়ে পড়ে যার সাথে করলেন এটা তো হবে না তিন নম্বরে আপনাকে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে রুজু হতে হবে পূর্ণ অন্তর দিয়ে তাকে ভালোবাসতে হবে ভালোবাসার ক্ষেত্রে কোন রকম খাত রাখা চলবে না আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহ বলেন আল্লাহর শরণের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি আসে যদি আল্লাহর শরণ না থাকে প্রশান্তি আসবে না মুসলমান যখনই আশ্চর্য হয় সুবহানাল্লাহ বলে আল্লাহর শরণ না মুসলমান যখন খুশি হয় আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শরণ না খেতে বসে বিসমিল্লাহ শুরু হয়ে গেল খাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ মুসলমানে উঠায় বসে পদে পদে আল্লাহর জিকির চলছে তাই না ধর আপনি গাড়িতে উঠছেন বিসমিল্লাহ বলে উঠছেন পা রাখছেন এবার সিঁড়ি ভেঙে উপরে উঠছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার যে সিটি বসলেন আলহামদুলিল্লাহ এবার কিছুক্ষণ পরে গাড়ি চলতে শুরু করলো দোয়া শুরু করলেন সুবহানাল্লাযী সাখরালনা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ইন্না আলা এই যে কথাটা আমরা বলি মহান পবিত্র সেই মহান সত্তা যিনি আমাকে এই আমার জন্য এই বাহনকে অনুগত করে দিয়েছেন ওয়া মা কুন্না লাহু মুকরিনীন আমরা এই বাহনকে কখনোই অনুগত করতে পারতাম না এই যে দোয়াগুলো আমরা পড়ি এই দোয়া আল্লাহ পাক শুনেন এজন্য তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটা পড়বে বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুর মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম তিনবার পড়বে ফজরের পরে তিনবার পড়বে মাগরিবের পরে আমার রসুল বলছেন ওই ব্যক্তিকে ওই সারাদিন তো করে অ্যাক্সিডেন্ট তাই হবে না কোনো আকস্মিক বিপদ তার হবে না আমাদের বগুড়া যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো আমাদের মহিলা কর্মী জিজ্ঞেস করে আপনি কেমন আছেন তাহলে আমি দোয়া পড়ে উঠেছিলাম আমার কিছু হয়নি চমৎকার এই তো তাওয়াক্কুল এটাই তো হলো আল্লাহ যিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহ জিকিরের মাধ্যমে কলব প্রশান্ত হয় আল্লাহ জিকির মানে এক জায়গায় বসে সকলে মিলে হু হু করে ফানা বিল্লাহ নয় প্রতিটি কাজেই আল্লাহ জিকির লাগবে প্রতিটি কাজে আল্লাহ স্মরণ লাগবে কোনো আনুষ্ঠানিকতা ধরবে না আর এর বিপরীত তালে সিজনুল কুলুব কলবের কারাগার আমরা দুনিয়ার কারাগার দেখছি কলবের কারাগার দেখি নাই প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা করে কারাগার আছে ছেলে ওই ব্যক্তি যে কৃপণ قال رسول الله صلى الله عليه وسلم لا يستوي الصح والايمان في قلب عبد কোন বান্দার অন্তরে ঈমান এবং কৃপণতা একত্রিত হতে পারে না মুমিন সেই যে কৃপণ নয় কৃপণ সেই যে মুমিন নয় কেমনটা হলো দুটো একসঙ্গে চলবে না আপনার সামনে একজন মানুষ এসেছেন অভাবগ্রস্ত মানুষ আপনি তাকে সাহায্য করবেন মনে মনে যদি ভাবেন তাহলে আমি ওকে দিলে আমার কমে যাবে আপনি আল্লাহ রুজুর মালিক আল্লাহর তাওয়াক্কুল থাকলো না মুসলমান ভাই ভাই এমনি করে একে অপরকে আমরা সাহায্য করব নিজের অন্তরে কোনো সংকীর্ণতা রাখবো না দেখবেন যিনি ত্যাগী হন তার অন্তরটা প্রশান্ত হয় তাই না যখন আপনি কাউকে কিছু দিতে পারেন মনটা ভালো লাগে না কিছু আপনি কিন্তু বিনিময় চাচ্ছেন না কিন্তু আমরা দিয়ে খুব শান্তি পাবেন এটা একটা দারুণ ব্যাপার আল্লাহ মানুষের অন্তরটা সৃষ্টি করে দিয়েছেন হাসপাতালে যান রুগী দেখেন গায়ে হাত বুলান দোয়া করেন রুগীর অন্তরটা যেমন প্রশান্ত হয় আপনার অন্তরটা খুব ভালো লাগে এজন্য পরস্পরকে সহযোগিতা করতে হয় অর্থের মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে এর মাধ্যমেই আল্লাহর কাছে আপনি প্রশান্ত হৃদয়ে কামনা করতে পারেন যদি আপনি বিপরীত হন তাহলে আপনি শেষ মানে আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে গেল অন্তত সুখ বেরিয়ে গেল আর একটি বিষয় রয়েছে তকদিরি বিশ্বাস মানুষ তার দুই মিনিট পরে জীবনে কি হবে সে বলতে পারে না এই তকদিরি বিশ্বাস যার যত দৃঢ় সে তত সুখী মানুষ বুঝতে পারেন নাই যার তকদিরি যার বিশ্বাস যত দৃঢ় সে তত সুখী মানুষ কে জানতো যে আমাদের রাত দুটোর সময় ডেকে দিয়ে ঢুকিয়ে দেবে একবারে সরকারি মেহমানখানে কে কলগুলো করছেন না ক্যামেরা নিয়ে গেল কি আছে যে এমন জায়গায় ঢুকিয়েছে তো পরশু দিন আমার মহিলা বাসায় গেছিলাম আমাদের সিন্নবলি বিল্ডিং দেখবো রে সোহান এতই মশা সকালে 9টা 10টার সময় যে এত মশা চটকে মনে পড়ে গেল রাজশাহী জেলখানা ছয় সেলের কথা রাজশাহী কারাগারের সবচেয়ে নিকৃষ্ট সেল হলো ছয় সেল ওখানে দেশের সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসীদেরকে রাখা হয় চার দলীয় জোট সরকারের কাছে আমরাই ছিলাম দুর্ধর্ষ সন্ত্রাসী তা আমাদের জায়গাটা ওখানে হয়েছিল কথা বুঝছে 10 ফুট বাই 6 ফুট ছোট জায়গার মধ্যে আমরা চারজন তো সালাম সাহেব তো আমাদের দ্বিগুণ মোটা কোনো সমস্যা নেই
ঢুকছি এতই মশা, ওরা যেন আমাদের অবক্ষয় ছিল, আসলে খাওয়া শুরু হবে, এমন খাওয়া খাইলো আমরা, খা সারা রাত কি আল্লাহ তোর এটাই খুশি খাই। নূর ইসলাম খুবই বাতাস দিচ্ছে, ও থালা দিয়ে বাতাস দিয়ে কি হয়, সারা রাত এইভাবে কাটলো কোনো সমস্যা নাই। এইভাবে যদি সেদিন মনের দুঃখে আত্মহত্যা করতাম, আজকে এখানে পেতেন নাকি আমাদের, এরপরও কি ব্লাড প্রেশার হয়েছে নাকি আমাদের, কিছু তো হয় নাই। বাড়ি থাকি তোষকের বেড়ে মাথার তলে বালিশ থাকে, নাই বালিশ নাই তোষক কিছুই নেই, খালি ওই সিমেন্টের বেড়া শুয়ে থাক, থাকলাম সেই সমস্যা কি, নগা হাজার থানা দিয়ে শোয়া দিল, ফ্রেশ শুয়ে থাকলাম। পুলিশ গুলো বলতে কেঁদে ফেলে, যাক পুলিশের স্যার কি করবো, আমাদের কোনো হুকুম নাই। আরে বাবা চুপ করে থাক, গায়ে তো জামা একটা আছে, ওই গায়ে শুয়ে থাক, সমস্যা কি, আল্লাহ যেভাবে রাখে সেইভাবে থাকবো। যদি ওই সময় এইরকম তাওয়াক্কল না থাকতো, আমরা চারজন মরি বাড়ি আসতাম, সাতটা জেলখানে সাত রকম অভিজ্ঞতা নিয়ে দুনিয়াতে বেঁচে আছি, শুধুমাত্র একটা জিনিস মনে হয় আল্লাহ পাক চাচ্ছিলেন, এরা তো আহলে জান্ন নেতৃত্ব দিচ্ছে, যে কষ্টকর জীবনে অভ্যস্ত করাতে হবে, নাহলে আগামী দিনে কঠিন কষ্টে এরা হারিয়ে যাবে। মনে পড়ে আল্লামা শাহ ইসমাইল শহীদের কথা, নাম করা উস্তাদ, ছাত্ররা তাকে দেখে শিখত, তিনি ফতেপুর সিকরি জামে মসজিদের খোলা বারান্দায় দাবদাহে আগুন ধরা রোদের মধ্যে খালি পায়ে হাঁটছেন। ছাত্র এসে বলছে, হে উস্তাদ জি একটা ছাতা নিয়ে আসি, আপনি জুতোটা নিয়ে আসি, জুতো পায়ে হাঁটেন। বলছে, বাবারা শোনো, ইসমাইল যে জিহাদি আন্দোলন করছে, ইসমাইল যে সহিহ হাদিসের আন্দোলন করছে, দিল্লির সমস্ত বেদাত আলেমরা আমার শত্রু, যে কোনো সময় আমার উপর নির্যাতন নেমে আসবে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে, অতএব তোমরা আমাকে বাধা দিও না, আমার পাকে আমার দেহটাকে এই প্রচন্ড রৌদ্রে আমি সহনীয় করার চেষ্টা করছি, তোমরা বাবা আমাকে বাধা দিও না। এগুলো চিন্তা করা যায়, এরাই তো আমাদের নেতা। এই জন্য বারবার বলি, খবরদার, আরাম আর বিলাসিতা হারাম করো, অলসতার বিলাসিতাকে হারাম না করার পর্যন্ত কোশ্চেন কালে তুমি আহলে হাদিস আন্দোলন করতে পারবে না। নেতা হতে গেলে বিলাসী হওয়া যাবে না, কর্মী হতে গেলেও তাকে বিলাসী হওয়া যাবে না। আল্লাহর প্রতি তওয়াক্কল করুন, আল্লাহ যখন ওখানেই খুশি আমরা তাতেই খুশি। ফালাস্তুবালি হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শালবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়াদালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারাক ফি আওসালি শালবিন মুমাসসাই। যখন খোবাবকে শুলিবিদ্ধকে হত্যা করা হচ্ছে, উনি বলছেন, আমি যখন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করি কিভাবে মরছি এটাকে আমি কোনো তোয়াক্কাই করি না, আমাকে কিভাবে মারা হচ্ছে এটা কোনো তোয়াক্কাই করি না, এই জন্য আমি মুসলিম হিসেবে মরছি। আর আমি মুসলিম শুধু নই, আমি বেদাতি মুসলিম নই, আমি আহলাদিস মুসলিম, তাহলে আমার জন্য আরো বেশি বেশি কষ্ট করতে হবে না, আমি তো মরলেই জান্নাতে চলে যাব, সমস্যা কোথায়, আমার জন্য জান্নাত হাসতেছে। বন্ধুরা আমার, হৃদয়ের মধ্যে যত বেশি আল্লাহর প্রতি তাওয়াক্কুল সৃষ্টি হবে, আপনি তত বেশি সুখী মানুষ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كنت خلف النبي صلى الله عليه وسلم قال يا غلام اني اعلمك بكلمات احفظ الله يحفظك احفظ الله تجد تجاهك واذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله ও ইলা আখির হাদিস। ইবনু আব্বাস ছোট ছেলে, আল্লাহ নবী বাচ্চাদেরকে পছন্দ করতেন, সোনামণিদের আমরা খুব পছন্দ করি, কথা বলছেন, ওই ওনারা গাধার পিছনে কখনো আনাসকে বসাইতেন, কখনো ফজল ইবনু আব্বাসকে বসাইতেন, কখনো আব্দুল ইবনু আব্বাসকে বসাতেন, এই এদিকে আসো বাচ্চা এদিকে, ইয়া গোলাম শোনো আমি কিছু কথা বলছি, মুখস্থ করো, কি মুখস্থ করতে হবে শোনো, কয়েকটা কথা মুখস্থ করো, এক ইহফাজুল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, হে ফাজিল্লাহ তাজুদ হতো জাহাকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহকে তুমি সামনে দেখতে পাবে, আল্লাহ দেখা যায় তোমারে, তোমাকে কি করে আল্লাহ বিপদে বাঁচাবে তুমি বুঝতেই পারবে না, আল্লাহ তোমার ঠিকই বাঁচিয়ে দেবে, অ্যাক্সিডেন্ট হবে সবাই মরবে তুই বেঁচে যাবে, এটা আল্লাহর খেলা। আমরা দেখছি না অদপড়াতে চারতলা পড়তে পড়ে হেঁটে দৌড় মারে, কিচ্ছু একবার বাস্তব দেখছে আমার চোখের পরে, প্রচন্ড বেগে ফ্যান ঘুরছে, আমরা আয়সা আসলে সালাত আদায় করছি, ফ্যানটা সিঁড়ি পড়লো, বাচ্চা কিছু হয় না, দেখ তোমার কি হয়েছে, মানে স্যার আজকে সকালে দোয়া পড়ে যে ফজরে পরে ওই যে বিসমিল্লাহ আসমা সাহেব ফেলে আছে, আজকে দোয়া পড়েছি ও কিচ্ছু হয় না আমার, এগুলো কি তাজে ধো তো জাহাকা, তুমি তোমার প্রভুকে তোমার সামনে দেখতে পাবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাও আল্লাহর কাছে চাও,
ওই যে স্তান্তা ফাস্তাইন বিল্লাহ যখন সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ওয়ালাম আনাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক মনে রাখো হে বৎস সমস্ত পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় কিছুই উপকার করতে পারবে না যতটুকু আল্লাহ তোমাকে উপকার করবেন ততটুকু ছাড়া বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আর যদি পৃথিবীর সমস্ত লোক তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয় তোমার কোনোই ক্ষতি করতে পারবে না যতটুকু ক্ষতি আল্লাহ তোমার জন্য করতে চান ততটুকুই ব্যতীত জেলখানা গেছি এটুকু আল্লাহর অনুমতি ছিল বলে তো গেছি নাকি দুনিয়ার দুনিয়া একদিকে গেলে কিছু করতে পারতাম যখনই বুঝলাম ধরে আমাকে জেলে নেবে এমনকি পাশে শোয়া আছে ছেলে মেয়ে কাউকে কিচ্ছু না বলে 5 মিনিটের মধ্যে কাউর করে বেরিয়ে চলে গেছি নিশ্চিত হয়ে গেলাম ওরা যখন বলছে স্যার উপরের হুকুম বুঝলাম আদারি করার দরকার নেই ভদ্রভাবে চলে গেলাম তাদের সঙ্গে দুশ্চিন্তা যদি করতাম বউয়ের কাছে বিদায় নাও ছেলের কাছে বিদায় নাও তোমরা এই করো সেই করো ওষুধ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কোনো কিছু টেনশন নাই আল্লাহ নিয়ে গেছে চলে গেছি আর আল্লাহদের কাছে চলে আসছি কোনো সমস্যা নেই এটা সিরেফ আল্লাহর প্রতি তাওয়াক্কুলের ফল ওইটাই এখানে আসছে কথাটাই যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে বান্দার কাছে না মনে রেখো অতটুকুই তোমার উপকার বান্দা করতে পারে যতটুকু আল্লাহ পাক অনুমতি দেন শেষে যে বলা হচ্ছে রফিয়াতুল আকলাম ও জাফাতুস সুহফ কলম উঠিয়ে নেওয়া হয়েছে তকদিরাত 15 লেখা হবে না আর আল্লাহর ওই তকদিরের পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে বোঝা গেল আমাদের জন্মের বহু পূর্বে পৃথিবীর যাবতীয় সৃষ্টি জগৎ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আমাদের প্রত্যেকের তকদির লিপিবদ্ধ করে রেখেছেন সেই তকদিরে যা আছে সেটি একটা পর একটা জাহির হচ্ছে মাত্র অতএব তকদির পরে বিশ্বাস মানুষকে টেনশন ফ্রি করে মানুষকে সুখী করে মুসলমানরা তকদিরে বিশ্বাস করে ঠিক না 6টা বিশ্বাসের মধ্যে সর্বশেষ হচ্ছে তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস অতএব আসুন আমরা আমাদের হৃদয় জগতে আল্লাহর জন্য খালি করি এবং আল্লাহ পাক যে আদেশ নিষেধ আমাদের উপরে দিয়েছেন তার উপরে দৃঢ় থাকি ফাস্তাকিম কামা উমিরতা তুমি দৃঢ় থাকো যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই আল্লাহর নির্দেশের উপরে দৃঢ় থাকাটাই হলো আমাদের সবচেয়ে বড় কর্তব্য আল্লাহ পাক আমাদের সবাইকে তার আদেশ ও নিষেধ মেনে চলার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের জীবন নিজের প্রতিবেশীর জীবন নিজের সার্বিক জীবন গড়ে তোলার ক্ষমতা দান করুন আমিন আকুল কওলি হাজা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد درود پڑھ شوئے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে ব্যক্তি তোমার রসুলের দিনকে সাহায্য করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে বলুন আমিন ওয়াখজুল মান খাজালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাআলা মিনহুম তুমি তাকে লাঞ্ছিত করো যে ব্যক্তি তোমার রসুলের দিনকে লাঞ্ছিত করে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না আমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وهم أكبر